জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা গতকালকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকারের কাছে বার্তা দিয়েছিলাম যে যদি রাজ্য সরকারের সেক্রেটারি, এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি বা ডাইরেক্টর আজকে আমাদের সঙ্গে আলোচনা করে 10,323-এর স্থায়ী সমাধান করার জন্য যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমরা আমাদের ধর্ণাটা আজকেই শেষ করে নিব বলেছিলাম। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে আলোচনা করেনি, যার কারণে আমরা আমাদের এই ধর্ণা মঞ্চটাকে যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার আমাদের সঙ্গে আমাদের স্থায়ী সমাধানের জন্য আলোচনা না করে ততদিন পর্যন্ত আমরা এই ধর্ণাটাকে চালিয়ে যাব। যার জন্য আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করতে চাই যে তারা অতিসত্ত্বর যাতে আমাদের সঙ্গে আলোচনা করে আমাদের এই সমস্যা সমাধানের জন্য একটা উদ্যোগ গ্রহণ করে। আর এও বলে দিচ্ছি যে আমাদের এই ধর্ণার কারণে সাধারণ জনগণের যে সমস্যা, সেই জন্য আমরা দুঃখ অনুভব করি। এবং আমরা এই বলতে চাই যে আগামী দিনে আমাদের এই ধর্ণা মঞ্চে যারা এখনও কোনো শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেনি, তাদের কাছে আমাদের আহ্বান থাকবো, তারা যাতে এই ধর্ণা মঞ্চে অংশগ্রহণ করে আমাদের আন্দোলনটাকে আরও দীর্ঘায়িত করে। এবং তার সঙ্গে আমি মৃত্যু পরিবারের সদস্যদেরকেও আরও আহ্বান রাখবো যাতে তারা আমাদের এই ধর্ণা মঞ্চে অংশগ্রহণ করে তাদের দুঃখের কথা জানে, যাতে প্রকাশ করে। আর প্রশাসনের তরফ থেকে কোনো বার্তা এসছে বা আপনারা উইথড্র করার লাগে কিছু? প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি, এবং যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের তরফ থেকে আমাদের সঙ্গে কোনো কিছু আলোচনা করা না হয় স্থায়ী সমাধানের জন্য, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্ণা চলবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ পরিবেশে চলবে। আজকে চতুর্থ দিন চলছে, কি ভাবছেন? যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সদুত্তর গ্রহণ করেনি, যার জন্য আমরা এই ধর্ণা মঞ্চটাকে যতক্ষণ না পর্যন্ত তারা আমাদের সঙ্গে আলোচনা না করে ততক্ষণ দিন পর্যন্ত আমরা চালিয়ে যাবো।